بسم الله الرحمن الرحيم প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমি আব্দুল মান্নান প্রভাষক ইসলাম শিক্ষা সকের রাজুল কলেজ আমি একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাস নেওয়ার জন্য আসছি আমরা ক্লাসগুলি দেখবে কারণ আমরা বৈশ্বিক মহামারী কারণে ক্লাসে পাঠদান থেকে বিরত হয়েছি আল্লাহর কাছে শুকরিয়া দোয়া বিশেষ করবার যে আল্লাহ অতি তাড়াতাড়ির জন্য আমাদেরকে এই বৈশ্বিক মহামারী থেকে মুক্ত করেন এবং ক্লাসে পাঠদানের জন্য আমরা নিয়োজিত হতে পারি আমি তোমাদের আগেও ক্লাস নিয়েছি আজকে আমি তোমাদের ক্লাস নেব হলো পাঠ তৃতীয় নৈতিক শিক্ষা তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো ইসলাম শিক্ষা সম্পর্কে তোমাদেরকে ইসলাম শিক্ষার বই সম্পর্কে তোমাদেরকে আমি অনেক ধারণা দিয়েছি এবং প্রশ্ন সম্পর্কে অনেক ধারণা দিয়েছি নমুনা মার্ক সব কিছুই ধারণা দিয়েছি এখন আমি তোমাদের প্রতিটি চ্যাপ্টার সম্পর্কে ধারণা দেব তো এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা দিলে তোমাদের উদ্দীপক যে কোনো ভাষায় যে কোনোভাবে আসুক তোমরা সেই উদ্দীপকের উত্তর দিতে পারবে আর তোমাদের যদি এই চ্যাপ্টার এই অধ্যায় সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে এই উদ্দীপকে প্রশ্নগুলির উত্তর দেওয়া তোমাদের কঠিন হবে হ্যাঁ তোমাদের আর জানা থাকে সহজ হবে তো আজকে ইসলাম শিক্ষা প্রথম পত্রের নৈতিক শিক্ষা সম্পর্কে আজকে আমি তোমাদেরকে কিছু আলোচনা করতে চাই এবারে আসো যে নৈতিক শিক্ষাটা কি নৈতিক শিক্ষা হলো যে মরালিটি এর অর্থ হলো আচার আচরণ রীতিনীতি অভ্যাস ইত্যাদি মানুষ জন্মগ্রহণ করার পরে তিনি স্বাভাবিক স্বভাব আচার আচরণ নিয়ে জন্মগ্রহণ করে তো এই জন্মের পরে মানুষ ভালো আচরণের দিকে যায় এক শ্রেণী খারাপ আচরণের দিকে যায় আর এক শ্রেণী কোথার থেকে এগুলি আসে এগুলি আসে পরিবার থেকে সমাজ থেকে বন্ধুবান্ধবের সহচর থেকে এই আচরণগুলি আসে তো এই আচরণকে আমরা কোরআনের ভাষায় বলতে পারি মাকারিমুল আখলাক ভালো আচরণ আর একটা হলো সিখিল হুলু খারাপ আচরণ আমি ভালো আচরণ কি করে শিখব এই ভালো আচরণ শেখার একমাত্র শিক্ষক আমার মা আর বাবা প্রথম শিক্ষক আর আমার পাঠশালা বা বিদ্যালয় বা স্কুল সেটা হলো আমার ঘর পরিবার আমি সেখান থেকে যদি ভালো আচরণ শিখে আসতে পারি তাহলে আমি ভালো আচরণ করতে পারবো আর সেখান থেকে যদি আমি ভালো আচরণ অর্থাৎ নৈতিক শিক্ষা না পাই তাহলে আমার দ্বারা ভালো আচরণ করা সম্ভব না বর্তমান সমাজে আমাদের নৈতিকতার অবক্ষয় দেখা দিয়েছে আমরা যদি টিভি খুলি দেখি ধর্ষণ রাহাজানি কাটাকাটি মারামারি লুট ইত্যাদি ইত্যাদি শুধু একটাই কারণ আমাদের নৈতিকতার অবক্ষয় হয়েছে নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে বিধায় এমনটি এই হচ্ছে এখন আমরা মুসলমান হিসাবে যদি আমরা কোরআন না শিখি কোরআনের শিক্ষাগুলি গ্রহণ না করি হাদিস না শিখি
হাদিসের উপদেশগুলি না মানি এবং আলেম ওলামাদের কাছে না যাই, আলেম ওলামাদের সোহবতে গিয়ে তাদের কথাবার্তা না শুনি, তাহলে আমাদের এই নৈতিকতার অবক্ষয় পূর্ণই থাকে। এবারে আসি যে এই নৈতিকতা আমরা এই নৈতিকতা কেন হারাব এবং এই নৈতিকতা আমরা কিসে ফিরে পেতে পারি। এই যে আমরা তোমাদের বয়সী ছেলেমেয়েরা এই যে মোবাইল টাচ মোবাইল এটা বৈজ্ঞানিক অবদান, সেটা ভালোর জন্য দিয়েছে, বৈজ্ঞানিক আবিষ্কার করেছে ভালোর জন্য, কিন্তু এই ভালো এক সাইডে ভালো আছে অন্য সাইডে খারাপও আছে। আমরা এই তোমাদের বয়সী ছেলেমেয়েরা এই ভালোর সাইডটা না দেখে আমরা খারাপের সাইড দেখি, তো এই খারাপের সাইড দেখে আমাদের এই নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই নৈতিকতা ফিরে পাব তখনই যখন আমরা এই ভালোটাই দেখব, খারাপটা দেখব না, তাহলে আমাদের নৈতিকতা ফিরে আসবে। আর বেশি বেশি ইবাদত বন্দেগি করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে, তাহলে আমাদের নৈতিকতা ফিরে আসবে। নতুবা এই নৈতিকতার যে অবক্ষয়, আস্তে আস্তে নৈতিকতার অবক্ষয় হইতে হইতে একদিন এই দেশ অন্ধকারে সে যাবে। অতএব তোমরা যারা ইসলাম শিক্ষা নিয়েছ, তোমরা এই ইসলাম শিক্ষা বইটা সুন্দর মতো পড়বা এবং ক্লাস শুরু হলে প্রতিদিন ক্লাসে আসবা। আমি তোমাদেরকে ইসলাম শিক্ষা, নৈতিকতা, তাকওয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রয়োজনীয় ইবাদত ইত্যাদি ইত্যাদি সম্পর্কে তোমাদেরকে সুন্দর করে পড়াবো এবং সেই পড়া অনুযায়ী তোমরা জীবন পরিচালনা করবা, তোমাদের নৈতিক শিক্ষা সুন্দর মতো হয়ে যাবে। এরপরে আসো, এই নৈতিক শিক্ষা এটা উপকারিতা, নৈতিক শিক্ষার অনেক উপকারিতা আছে। এই নৈতিক শিক্ষার উপকারিতা সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলতে চাই যে এই নৈতিক শিক্ষার উপকারিতা ইহকাল এবং পরকাল দুই কালই আছে। নৈতিক শিক্ষা তোমাদেরকে, তোমাদের একজন মুরব্বী তোমাদেরকে তোমাকে ভালোবাসবে, এই মুরব্বী ভালোবাসবে তোমাকে দোয়া করবে, এবং এই নৈতিক শিক্ষা থেকে তোমার ভিতরে তোমার জীবন অনেক বৃদ্ধি চলে যাবে, তুমি সম্পদে পরিণত হয়ে মানুষকে, সমাজকে, দুনিয়া, রাষ্ট্রকে অনেক কিছু দিতে পারিবে। আর তোমার কাছে যদি সেই নৈতিক শিক্ষা না থাকে, তুমি আস্তে 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 অধঃপতনে চলে যাবা, তোমার দ্বারা সমাজ, জাতি এবং গোষ্ঠী কোনো উপকারে আসবে না, বরঞ্চ ক্ষতি হবে। এরপরে আসো, মৃত্যু বলতে আমরা মৃত্যুকে যারা স্বীকার করি, মৃত্যুর পরে যে একটা জীবন আছে সেই জীবনকে যারা আমরা স্বীকার করি, তারা এই নৈতিক শিক্ষা গ্রহণ করলে পরবর্তী জীবনে, পরবর্তী সময়ে মৃত্যুর পরের যে সময়টা, আমাদের অনেক অনেক উপকারে আসবে। কারণ আমরা প্রতিটি সেকেন্ড ইরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন, কোরআনের কথা যে ইরামান কাতিবিন, ওরা সবসময় আমাদেরকে লিখতেছেন, প্রতিটি সেকেন্ডে লিখতেছেন, কোনো একটা সেকেন্ড আমরা এই লেখা থেকে বাদ করতেছি না। তাদের কলমের সমস্যা নেই, কালির সমস্যা নেই, কাগজের সমস্যা নেই, প্রতিটি সময়ে তারা কলম এবং কালি কাগজ দিয়ে লিখতেছে। এবং এই লেখাটা প্রতি বৃহস্পতিবার এই লৌহে মাহফুজে যে জমা হয়, অর্থাৎ তুমি যত বৃহস্পতিবার বাঁচবে ততই পৃষ্ঠা তোমার হবে এবং সেটাই তোমার কালকে আমাদের দিনে আমলনামা হিসেবে তোমার হাতে দিবে, এবং কালকে আমাদের দিনে আসলে মাঠে তুমি তোমার আমলনামা পড়বে এবং সবাই শুনবে যে তুমি কী করছো পৃথিবীতে বসে, তোমার কি নৈতিক শিক্ষা ছিল, নৈতিক শিক্ষার অবক্ষয় হয়েছে, চারিত্রিক অবক্ষয় হয়েছে, কী করেছো সবগুলো তুমি নিজে হাতে পড়বে এবং মানুষে তোমাকে তোমার এই শিক্ষাটা শুনবে এবং দেখবে। এটা হলো তোমার উপকার, কারণ তুমি যদি একবার
মনে করো সেই আখিরাতে ফেল করে যাও, পৃথিবীতে একটা ক্লাস পরীক্ষায় তুমি ফেল করলা, সেটা শুধরানোর সুযোগ আছে, সময় আছে, তোমাকে আবার সুযোগ দেওয়া হয়। কিন্তু তুমি যদি কাল কিয়ামতের সেই কঠিন পরীক্ষায় ফেল করে যাও, তাহলে তোমার আর শুধরানোর মতো কোনো সুযোগ থাকিবে না। বিধায় তোমরা এই নৈতিক শিক্ষা গ্রহণ করবা, এবং নৈতিক শিক্ষা গ্রহণ করে মানুষদেরকে নৈতিকতার উপদেশ দেবা। কোরআনে আসছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা মানব জাতিকে আশাকুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন সুন্দর করে, এত চেহারা, এত বুদ্ধি, এত জ্ঞান, এত কিছু দিয়ে মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টির সাথে সাথে তোমাদেরকে নৈতিকতা দিয়েও তৈরি করেছে। এই নৈতিকতার অবক্ষয় আমাদের দ্বারা যেন না হয়। তোমরা যারা ইসলাম শিক্ষা নিয়েছ, ইসলাম শিক্ষা পড়বে এবং নৈতিকতা শিখবে, কারণ এই নৈতিকতা শিখে তোমার দায়িত্ব অপরকে এই নৈতিকতা বানানো, তোমার এই এটা হলো তোমার দায়িত্ব, কারণ তুমি হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত তোমার দায়িত্ব হলো মানুষদেরকে পথে আনা, মানুষদেরকে নৈতিক শিক্ষা দেওয়া, মানুষদেরকে উপদেশ দেওয়া, মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে ফিরে থাকার আহ্বান মানুষদেরকে করতে হবে। এটা হলো তোমার নৈতিক দায়িত্ব। সবচাইতে বড় কথা হলো যে এই নৈতিকতা যদি আমরা অবক্ষয় হয়ে যাই, তাহলে আমার দ্বারা আমার জাতি, আমার সমাজ, আমার রাষ্ট্র আমার দ্বারা অপকার হইতেই থাকবে, উপকার করতে পারবো না, বরঞ্চ অপকার হইতেই থাকবে। অতএব এই নৈতিকতা যেন আমার দ্বারা না হয়, এবং যেভাবে নৈতিকতা বজায় থাকে মানুষের ভিতরে, সেই কাজটি আমার সবসময় করে যেতে হবে। কারণ বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া হাদিসে আসছে, আমি শিখব অপরকে শিখাবো, আমার কাছে যে কথাটি আসবে সেই কথাটি আমি অপরের কাছে পাঠাবো, অপরকে শিখাবো, অপরকে জানাবো। যদি আমি না শিখাই, না জানাই, তাহলে আমার জিম্মায় এটা থেকে যাবে এবং কাল কিয়ামতের জন্য এর জন্য আমার জবাবদিহি করতে হবে। এখন এই নৈতিকতা হলো মানুষের বড় সম্পদ। পৃথিবীতে তোমার সম্পদ হারাই গেলে পুনরায় সম্পদ অর্জন করা যায়, আর তোমার যদি একবার নৈতিকতা হারাই যায়, তাহলে এই নৈতিকতা হারানো নৈতিকতা আর ফিরে পাওয়া সম্ভব না। অতএব কেউ যদি বলে যে নৈতিকতার চেয়ে, কেউ যদি বলে পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ কোনটা, সেটা হলো নৈতিকতা, সেটা হলো ভালো চরিত্র, এটি হলো সবচাইতে মানুষের বড় সম্পদ। টাকা পয়সা, গহনা অলঙ্কার, স্বর্ণ মুদ্রা, এটা বড় সম্পদ না, বড় সম্পদ হলো মানুষের নৈতিকতা। মানুষের নৈতিকতা দেখে মানুষ শিখবে, মানুষের নৈতিকতা দেখে পশু শিখবে, মানুষের নৈতিকতা দেখে অন্য জাতি তোমার প্রতি আকর্ষণ আসবে যে এত সুন্দর আচার আচরণ, এত ভদ্র ব্যবহার। যেমন আল্লাহর নবী নৈতিকতা দেখে, আল্লাহর নবীর আচার আচরণ দেখে মানুষ ইসলামের পথে আসছে, মানুষে তার কাছে এসে অনেক কিছু শিখছে, অনেক কিছু পেয়েছে। অতএব আমাদের নবী মানুষকে নৈতিকতা শিক্ষা দিয়েছে, আজকে নবী নাই, আজকে সেই নবী আসার দরজা বন্ধ, এই দায়িত্ব তোমার আমার সকলেই পড়ে আছে। আমরা সেই নবীর দাওয়াত, আমরা সেই নবীর স্লোগান যে মানুষ ইসলামের পতাকা তলে আসবে, ইসলামের আদর্শ শিখবে, ইসলামের গুণ শিখবে এবং মানুষ সুন্দর হয়ে যাবে, এবং এই সুন্দর মানুষকে দেখে পৃথিবীর সমস্ত মানুষ মুসলমানদের প্রতি দুর্বল হয়ে যাবে এবং মুসলমানদের প্রতি এই আস্থা আসবে এবং মুসলমানদেরকে সম্মান করবে। অতএব তোমার ভিতরে যেন সুন্দর নৈতিকতা থাকে, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা ইসলাম শিক্ষা নিয়েছো, এই ইসলাম শিক্ষা প্রথম এবং দ্বিতীয় পার্ট সুন্দর করে পড়বে, প্রতিটা চ্যাপ্টার পড়ে তোমার ভিতরে যেন এই নৈতিকতা আসে, তোমার দ্বারা যেন বড়রা সম্মান পায় এবং ছোটরা স্নেহ পায়।